মুকুট যদিও দেখি না, কিন্তু আল্লাহর ঘোষণা হলো আলাকাত কাররামনা বনি আদম, মানুষ শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায়। না হইলে ছোট্ট একটা বাচ্চা দিয়া গৌরীপুরে কোনোদিন একটা হাতি দিয়া ভিক্ষা করা চলতো না। ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার। ইন্নাকুম লাতামুতুন কামা তানামুন ওয়া তুবআসুন কামা তাসতাইকিদুন ওয়া তুহাসাবুন বিমা তাআমালুন ফাইম্মা জান্নাতুন আবাদা আও নারুন আবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে, মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। অস্তিত্বটাও আমাদের অনেক ছোট, অস্তিত্ব বলতে আমাদের শরীরটা অনেক ছোট, সাড়ে ছয় ফিটের উপরে বা সাত ফিটের উপরে কারো এই দেহটা না। বিদায় সাত ফিটের উপরে যখন আমাদের দেহটা না, তখন এটা বলা যায় যে আমাদের অস্তিত্বটা ছোট। তুলনা যদি করতে যাই জিব্রিল আলাইহিসসালামের সাথে তো তুলনা চলবে না, কেননা ওনা মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলে যায়। পাও যদি প্রসারিত করে লম্বা করে তো রিজলুহু তাহতা সারা, সাত জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, ছয় শত ডানা। লাউকাশাফা জানা হাইলা বাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুই ডানা প্রসারিত করলে দুই সীমানা ডাইগা যায়। বিদায় ওনার সাথে তো আমাদের এই ছোট্ট দেহটার কোনো তুলনা হবে না। জমিনও এমন প্রাণী আছে যেটার সাথে তুলনা করলেও মনে হয় হবে না। কেননা কিতাবে পাওয়া যায় সুলাইমান আলাইহিসসালাম যখন দাওয়াত খাওয়াইতে চাইছিলেন জমিনের প্রাণীকে, তাও এক বেলা পাকাইছেন পুরা বৎসর ঘোড়া। প্রথম যেই ব্যক্তিকে বা যেই জিনিসকে আল্লাহ পাঠাইছিলেন ওইটা নাকি একটা মাছ ছিল। আয়েশা যখন সালাম দিছেন আর বলছেন আল্লাহর নবী আজকে তো আপনার মেহমান, বলছে অবশ্যই, খাওয়া রেডি? কয় বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন, পুরা জিন ইনসান মিলে এক বছর যা পাকাইছেন তা খাইছেন, হাড়ি পাতিল খাইছেন, সমস্ত ইনস্ট্রুমেন্ট খাইছেন, এমনকি যে টাচারি ভিতরে রাখছিলেন ওই চাটাই চুটাই চামচ পেলা সব খায়া শেষ করে দিয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন যে এত বড় পেটুক তো কখনো শুনিও নাই দেখিও নাই। তো মাসের উত্তর ছিল যে আল্লাহর নবী, মেহমান তো আপনি বানাইলেন, আবার আপনি পেটুক বলতেছেন। মেজবানকে মেহমানকে এরকম শব্দ বলা মেজবানের জন্য শোভনীয় না, আর আপনি তো আল্লাহর নবী। তো প্রতি উত্তরে আবার মাছ একটু আগেও বলছিলেন, একটু আগে বেড়া বুঝাইতেছিলেন যে আমি, আপনি যখন আমাকে পেটুকগুলা খোঁচা দিলেন তো আপনাকেও আমার খোঁচা দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি পেটুকগুলা যখন খোঁচা দিয়েই দিলেন
তো আমিও একটা খোঁচা দিতে বাধ্য যে ডেলি আল্লাহ এরকম তিন লোকমা আমাকে দেয়, আপনি মাত্র এক লোকমা দিলেন। তাহলে এর সাথেও তুলনা করলে আমাদের হবে না। যদি একটা হাতির সাথেও তুলনা করতে যাই, তার তুলনায়ও আমাদের দেহটা অনেক ছোট, ঠিক না? কি বলেন? আবার বয়সটাও আমাদের অনেক ছোট। দেহটা ছোট, বয়সটা যদি বড় হতো তাহলেও তো মাইনা নিতাম যে দেহ ছোট বয়স বড় কোনো অসুবিধা নাই। আমাদের এই জীবনটাও ছোট, 60-70 বছরের জীবন। এটা কোনো জীবন হলো নাকি? দেখতে দেখতেই তো কেটা যায়, ঠিক না? কি বলেন? যদি বিয়ে একটু দেরিতে হয় 40 বছর বয়সে, তো রইল তো রইল আর কি, ঠিক না? 60-এর দিকে তাকাইলে 20 বছর ছেলেকে মনে হয় ছেলে মেয়েকে মানুষ হওয়া দেখা যেতে পারবে না। 70 হইলেও মনে হয় 2-1 জনকে দেখা যেতে পারবে, বাকি কাউকে দেখা যেতে পারবে না। অস্তিত্বটাও ছোট, বয়সটাও ছোট। কিন্তু অস্তিত্ব ছোট হইলে কি হবে আর বয়সটাও ছোট হইলে কি হবে? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট যদি কারো মাথায় থাকে, তো এই ছোট্ট অস্তিত্ব ছোট্ট বয়সালার মাথায় আছে। আর কারো মাথায় কিন্তু আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা দেন নাই। বয়স ছোট, অস্তিত্ব ছোট, যদিও মুকুট দেখি না, হাতাইলে শুধু চুলেই দেখি, মুকুট যদিও দেখি না, কিন্তু আল্লাহর ঘোষণা হলো আলাকাত কাররামনা বনি আদম, মানুষ শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায়। না হইলে ছোট্ট একটা বাচ্চা দিয়া গৌরীপুরে কোনোদিন একটা হাতি দিয়া ভিক্ষা করা চলতো না। হাতি দিয়া ভিক্ষা দেখছেন না? মনে হয় দেখেন না আপনারা। যদিও শব্দটা শোভনীয় না, এবার হাতিয়ালা শুনলে রাগও হইতে পারে, কিন্তু এটা একটা নেওয়ার পদ্ধতি আর কি, ঠিক না? ছোট্ট একটা বাচ্চা বসে থাকে দোকানের সামনে, যায় 10 টাকার কমে নেয় না, ঠিক না? আর 10 টাকার কম দিলে দোকানের সামনের দিকে যায়ও না, ঠিক না? নেয় হাতি, কিন্তু নিয়া দিয়া দেয় ওই ছোট্ট বাচ্চাটার হাতি, ঠিক না? শ্রেষ্ঠত্বের মুকুট যদি মাথায় না থাকতো, তাহলে এই হাতিটা দিয়া কোনোদিন 10 টাকা সংগ্রহ করা সম্ভব হতো না বাচ্চার পক্ষে। বাচ্চা কেন, আমার মতো একজন মানুষের পক্ষেও সম্ভব হতো না। এই জন্যই আল্লাহ কোরআনে বুঝাইতে চেয়েছেন এক জায়গায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটটা কি দেখো না কত বড়। তারপরও তো ইদা আনা খা আনা খা ওয়া ইদা ইস্তানা খা ইস্তানা খা, মানুষ ইশারা করলে বসতে দেরি করে না, আবার ইশারা করলে দাঁড়াইতে দেরি করে না, আবার ইশারা করলে চলতে দেরি করে না, আবার 1 টন ওজন পিঠে নিয়ে মরুভূমি পাড়ি দিতেও দেরি করে না। এটাই আল্লাহ বুঝাইতে চাইছেন, তোমার অস্তিত্বটা ছোট হইতে পারে, বয়সটাও ছোট, সুট্টুর কিন্তু আমার কথায় হবে না, কেননা আমার কাছে সুর নাই দিব করতে, গা এরকম কাটা কাটা হবে, কান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে। বিদায় অস্তিত্বটা ছোট, বয়সটাও ছোট হইলে কি হবে? শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু আমাদের মাথায়। শুধু শ্রেষ্ঠত্বের একটা মুকুট না, আরো যদি গণাইতে যাই তাহলে সেঞ্চুরি পুরা করা যাবে কোরআন আর হাদিস দিয়া, যে আল্লাহ আমাদেরকে সেঞ্চুরি মুকুট দিছেন। সেঞ্চুরি, সেঞ্চুরি বোঝেন 100 মুকুট আমাদের মাথায় বসায় দিছে। যদিও আমাদের অস্তিত্বটা ছোট, আবার বয়সটাও ছোট, কিন্তু আসল কথার দিকে চলে যায়, মাগরিবের আগে তো সময়ও কম,
কেননা এটাই সত্য। অগা অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। এটা সত্য না হলে প্রবাদ বাক্য হতো না। প্রবাদ বাক্য কিন্তু সত্যের বিপরীতে হয়, সত্যের পক্ষে হয়। আরে আমার বাংলা বোঝেন? অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। মনে করেন আমি অবাগাই, এই জন্য মাগরিবের আগে বসছি, কেননা সবচেয়ে অল্প সময়। ভাগ্য যদি ভালো হইতো অবাগা না হইতাম, তাহলে সময় অনেক লম্বা হইতো। তো বোঝা গেল অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। এই জন্য অল্প সময়ের ভিতরেই অল্প কিছু শুনে যেতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে অস্তিত্বটা কিন্তু ছোট, বয়সটাও ছোট, কিন্তু মাথায় মুকুট অনেক। এমনকি সেঞ্চুরি পর্যন্ত পার হয়ে যাবে, এত মুকুট আল্লাহ আমাদের মাথায় বসায় দিয়েছেন। আর এটা কোরআনই দিয়া দিলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বানানে ওয়ালা বলতেছেন, ম্যাজিশিয়ান বলতেছেন। ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান চিনেন? যে ম্যাজিক দেখায় তাকে ম্যাজিশিয়ান বলে। আল্লাহ মানুষ বানায় ম্যাজিক দেখাইছেন, যে এক ফোঁটা পানিকে এত সুন্দর যুবক বানাইলাম, তো বানাইলাম কি করে? এটা হলো সুপার ম্যাজিক। যদিও যুবক ভাবে না যে এক ফোঁটা পানি এরকম হইলো, তো হইলো কি করে? আসলে ম্যাজিক চলছিল এটার উপরে। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায় দিছেন। কেমন ম্যাজিক? নাইলে বসে বিষের বোতল, চামড়া আর গোস্তের আবরণ দেখা বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিয়ে আনিতেছে। ও শুধু চামড়া আর গোস্তের আবরণ দেখছে, আর কিচ্ছু দেখে নাই। মনে হয় বাংলা বোঝেন না, ঠিক না? যুবকরা মনে হয় ইশারা বোঝে না, ঠিক না? কি বুঝছেন? কি দেখছে? গোস্তের আবরণ, আর গোস্ত আর চামড়ার আবরণ দেখা বিষের বোতল। গৌরীপুরে মনে হয় দু একটা কাহিনী এরকম নাই, ঠিক না? না দাউদকান্দিতে নাই। যেমন পুরুষ বিষের বোতল নিছে, এমন মহিলাও পাওয়া যাবে, উড়না গলায় লাগায় ঝুলে গেছে, ও খালি চামড়া আর গোস্ত দেখছে, আর কিচ্ছু দেখে নাই। যদি আল্লাহ ম্যাজিক না দেখাইতেন, তাইলে কোনোদিন সম্ভব হইতো না। আল্লাহ ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে, এই জন্য দেহটাও ছোট, বয়সটাও ছোট, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট মাথা একটা না, শতর উপরে শ্রেষ্ঠত্বের মুকুট। বিদা আসল কথার দিকে চলে যাই, এটা আল্লাহ কেন দিছেন? এই ছোট্ট দেহ, আর ছোট্ট একটা অস্তিত্ব, আর ছোট্ট একটা বয়স, আর এটার ভিতরে যে ম্যাজিক আল্লাহ দেখাইছেন, হায় হায়! একটা উদাহরণ না দিলেই নয়। চলে যান ওই পারে গরিপুর, মনে হয় বাড়ি ঘরের চেয়ে ক্লিনিক বেশি হবে, ঠিক না? কি আবার গরিপুরের মানুষ রাক্ত হয়ে গেলেন না? গরিপুরে ক্লিনিকের অভাব আছে নাকি? কয়টা ক্লিনিক? ছোট্ট একটা গরিপুর কি থানা? গরিপুর তো একটা ইউনিয়ন, ঠিক না? কি বলেন? দাঁতকান্দির একটা ইউনিয়ন, কিন্তু কতগুলা ক্লিনিক গরিপুরে? হ্যাঁ, ছোট বড় কতগুলা? আচ্ছা গরিপুর বাদ দেন, সারা দুনিয়ার চোখের ডাক্তার এক জায়গায় করেন। চলেন একটা সেমিনার করি, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে এক জায়গায় নিয়ে আসি, আর প্রশ্ন করি মানুষ দেখার ভিতরে, অঙ্গের ভিতরে চোখটা সবচেয়ে ছোট, আর চাইনিজদেরটা তো আরো ছোট, তাকায় থাকলো মনে হয় ঘুমায় রয়েছে, ঠিক না? আমার কথা বোঝেন? একটু হাসি হুসি দিয়েন, তাহলে বুঝবো যে বসতেছেন। কেননা আমি তোর কুমিল্লার ভাষা জানি না, যে আপনাদেরকে কুমিল্লার ভাষায় বোঝামো, ঠিক না? প্রত্যেকের ভাষায়, ঠিক আছে? হ্যাঁ, ওই তো ভালো, সবা আজকে খুব ভালো হইতো যদি মুস্তাক ফয়জিরে আনতে পারতো, ঠিক না? আপনাদের ভাষায় আপনাদেরকে বুঝাই তো। না আমি বিরোধিতা করতেছিলাম, আমি খুব মহব্বত করি ওনাকে।
আসলেই এটা উচিত, হ্যাঁ, ভাষা সহজ হওয়া উচিত, যাতে সবার দিলে আঘাত করে। আপনারা ভাবেন না যে আমরা কঠিন বাংলা জানি না, জানি, কিন্তু না এটা সমুচিত না। আল্লাহ কোরআন নাজিল করে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করছি। আল্লাহর মতো সাহিত্যিক কে? আচ্ছা, যেটা বুঝাইতেছিলাম, যা হোক, সমস্ত চোখের ডাক্তারকে যদি এক করেন সারা দুনিয়া, আর জিজ্ঞাসা করেন চোখটা দেখতে সবচেয়ে ছোট, যে বলো তোমরা তোমাদের এই হাজারো শত বৎসরের গবেষণায় তোমরা কতটুকু পৌঁছলে, আর তোমাদের গবেষণা কবে শেষ হবে? সারা দুনিয়ার ডাক্তার বলবে গবেষণা করতেছি, এতটুকু জানি, কতটুকু গেলাম তাও জানি না, আর শেষ কোথায় হবে এটাও জানি না। এটাই সৎ উত্তর হবে। যে আল্লাহ ছোট্ট একটা শরীরের অঙ্গে এরকম ম্যাজিক দেখাইতে পারে, এবার পাবেন আপনি পুরা শরীরটার ভিতরে কি ম্যাজিক আছে। ছোট্ট একটা অঙ্গে আল্লাহ এই ম্যাজিক দেখায় দিছে, না দেখায় নাই? একটা চোখে 13 কোটি ক্যামেরা আছে, 13 কোটি গৌরীপুরের মানুষ, 13 কোটি ক্যামেরা একটা চোখে, 26 কোটি ক্যামেরা দুইটা চোখে। যুবক একটু ভাইব, সারাদিন দেখা বেড়াও, যা মনে চায় তাই দেখো, আজ পর্যন্ত প্রতিরোধ দাঁড় করায় নাই, আজ পর্যন্ত প্রতিরোধ করেন নাই, ইচ্ছা করলে সেকেন্ডে করা দিতে পারে। দেখতে দেখতে এমন ঘোলা দেখবা, তারপরে নিজেকেও নিজে দেখবা না, পারে মালিক, না পারলে এই দৃষ্টান্ত আমাদের সামনে কোনোদিন দিতেন না। উন্দুরিলা সামা ইওয়া ইরতিফা ইহা, আকাশটা দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুই খুঁটি পাবি না। সাবা সামাওয়াতিন তিবাক, একের পর এক সাতটা, কি দিয়া দাঁড় করায় রাখছ মালিক? কয় ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় নাই। ওই আল্লাহ পারে যে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা ফিট করছেন, দুই চোখে 26 কোটি ক্যামেরা,